Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. Bondhura, Calcutta University theke 2023 te bibhinno department theke alada alada bhabe PhD admission er notification publish hocche. Amra already onek gulo department theke PhD admission er notification dekhe niyechi. Ajke amra aro ekti department theke PhD admission er notification dekhbo. Tai apnara ei video ti shesh porjonto dekhte thakun. Ebong jara ei channel e prothom tara ei channel ti subscribe kore pashe thaka all bell icon ti press korben. যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশন আসতে পারে এখন আমরা এই ক্যালকাটা ইউনিভার্সিটি এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে যে ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে এই নোটিফিকেশনটি দেখে নেব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ পালি অ্যাডভার্টাইজমেন্ট ফর এনরোলমেন্ট টু পিএইচডি প্রোগ্রাম ইন পালি 2023 অর্থাৎ এখান থেকে কিন্তু পালি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন পাবলিশ হয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন নেক্সট দেখুন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু দ্য ডিপার্টমেন্ট অফ পালি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফর পিএইচডি কোর্স লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট বাই পেইং রুপিজ 100 থ্রু অনলাইন এসবিআই কালেক্ট বাই 7th July 2023 অর্থাৎ এখানে যে লাস্ট ডেট এই অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 7th July 2023 এবং অ্যাপ্লিকেশান ফি হিসেবে কিন্তু 100 টাকা করে লাগছে যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন নেক্সট দেখুন এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদেরকে এখানে যে প্রেসক্রাইব ফরম্যাটটা কিন্তু ডাউনলোড করতে হবে যেটা এই নোটিফিকেশানের শেষে কিন্তু অ্যাটাচ করা আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যে এসবিআই পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে নেক্সট দেখুন ক্যান্ডিডেটস অলসো সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ পালি থার্ড ফ্লোর অব আশুতোষ বিল্ডিং রুম নাম্বার 414 এবং আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস বা পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে হার্ড কপি অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে অর্থাৎ আপনাদেরকে ইমেল অ্যাড্রেসেও সাবমিট করতে হবে এবং হার্ড কপি কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে নেক্সট দেখুন এখানে কিন্তু এন্ট্রান্স টেস্টের বিষয়ে কিছু ডেট দেওয়া আছে এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে সেটা কিন্তু 14th July 2023 নেক্সট দেখুন এন্ট্রান্স টেস্টের রেজাল্ট পাবলিশ হবে 17th July 2023 এটা কিন্তু আপনারা এই ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন নেক্সট দেখুন ভাইভা বয়স হবে 19th July 2023 লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পাবলিশড 28th July 2023 নেক্সট দেখুন ডিটেলস অফ এন্ট্রান্স টেস্ট আর গিভেন বিলো এবং এখানে এন্ট্রান্স টেস্টের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে আপনাদের কিন্তু এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে 3 আওয়ার ডিউরেশানে এবং এখানে কিন্তু 15 মার্কস ইচ 4 কোশ্চেন্স থাকবে আপনারা বুঝতেই পারছেন এখান থেকে আপনারা এই এন্ট্রান্স টেস্টের বিষয়টা একটু দেখে নেবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন বা এমফিল ডিগ্রি করেছেন তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্টটা দিতে হবে না তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন নেক্সট দেখুন আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট করার থাকে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নেক্সট দেখুন অ্যাট প্রেজেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ পালি 6 সিটস ফর পিএইচডি আর অ্যাভেলেবল অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অর্থাৎ এখানে কিন্তু বর্তমান 6 সিট আছে পরে কিন্তু বাড়লেও বাড়তে পারে এখানে কিন্তু 6 সিট আছে নেক্সট দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে যে এসবিআই পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে এবং আপনাদেরকে ফার্স্ট ইমেল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে তারপর কিন্তু আপনাদেরকে হার্ড কপি সাবমিট করতে হবে এবং এটি হচ্ছে এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ পালি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এভাবেই এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন যাতে অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব থ্যাংক ইউ